বাবা মা বিয়ে ঠিক করে ফেলছে, এখন তো ওনাদের কথা মতোই বিয়েই করতে হবে, কি করব যেহেতু ওনারা ছোটবেলা থেকে লাল লাল। হ্যাঁ বিউটি, কেমন আছিস বল? হ্যাঁ দোস্ত, আমি না খুব কষ্টে আছি রে। কি কষ্ট তোর, সবকিছু খুলে বলতো। আমার না অনেক টাকার প্রয়োজন, কলেজের টাকা পয়সা আমি দিতে পারতেছি না, বাসায় টাকা চাই সেগুলো আমি দিতে পারতেছি না, এখন আমাকে কোনো একটা উপায় দে না। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে পার্কে দেখা কর। আচ্ছা যেহেতু আমারই দরকার আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, আয় তাড়াতাড়ি। এখন বল কি হয়েছে তোর? আর বলিস না, অনেক সমস্যায় পড়ে গেছি, কলেজের বেতন দিতে পারছি না, তারপরে ঘরেও টাকা পয়সা মা বাবাকে দিতে পারছি না, কি করবো বুঝতে পারতেছি না। একটা উপায় দে না, তার জন্যই তো আমি তোর কাছে আসছি। আমার কাছে একটা উপায় আছে, কিন্তু তুই পারবি? পারবো না কেন বল না? মনে হচ্ছে না পারবি। আরে বাবা, আমার এখন টাকার দরকার, এখন যেই কোনো কষ্টের বিনিময় হলো আমি করব। আচ্ছা ঠিক আছে শোন, আরে এটা তো গুড আইডিয়া, পারবি? হ্যাঁ আমি পারবো, সত্যি কথা সত্যি, 100-100 তাই তো? হ্যাঁ ওকে, তাহলে আজকে থেকেই আমার মিশন শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যাই আমি। হ্যাঁ ভালোই করছি বুদ্ধিটা দিয়ে, আমি তো আর পারবো না, বাবা মা বিয়ে ঠিক করে ফেলছে, কি করবো আর। ভালোই হয়েছে না, আমি এখন আর বাসা যেতে আর কি করবো, ভালো লাগছে না। ওইদিকে যাবা? চলো না, ওইদিকে যাবো না, এই জায়গায় বসি। তোমার যেখানে ইচ্ছা সেখানে বসো। তোমার ইচ্ছা মানে তোমার কোনো ইচ্ছা নাই? বা এখন আমি তোমাকে ভালোবাসি, তোমার উপর আমার। বুঝছি বুঝছি বাবা, সব দোষ আমার, এখানে তুমি বসো চুপ করে, তারপর কি তারা। ও বাবা, তোমার কি খবর? এই তো আসলে তুমি আজকে যে কথাটা বলছো আমার আমার আগে বলার ইচ্ছা ছিল, বলতে পারি? অনেক ভালো লাগে সত্যি, আজকে থেকে তোমাকে আমি বেবি বলে ডাকবো। আমিও তোমাকে কিন্তু বেবি বলেই ডাকবো। ওকে বেবি। লাস্ট মুহূর্তে একটা মেয়ে মানুষ পাইলাম, ভাবছিলাম কপালে মনে হয় মেয়ে মানুষ। ও কিছু বললা বেবি? না কিছু বলি নাই, বলতে তোমাকে অনেক সুন্দর লাগতেছে তাই বুঝি বেবি। হ্যাঁ তো বেবি খাইছো? মোবাইলের মধ্যে টাকা রয়েছে, পটাইয়া পটাইয়া নিতে হইব। হ্যাঁ কি জানি বললা তুমি? বলছি বেবি খাইছো? হ্যাঁ বেবি আমি খাইছি, তুমি খাইছো? হ্যাঁ বেবি খাইছি। কথা বলতে আমার সরম লাগছে বুঝছো, যেহেতু তুমি আমার গার্লফ্রেন্ড সেহেতু বলার তো কোনো সমস্যা না, আমার না খুব ক্ষুধা লাগছে। তাহলে চলো বেবি। তো আমার তো ভাঙটি টাকা পয়সা নাই আর নিয়ম আছে না, তোমার কোনো টাকা পয়সা আছে? আরে সেটার জন্য টেনশন করো কেন বেবি, আমি আছি না। হ্যাঁ এই জন্যই তো সাহস পাইতেছি, আমি তো টাকা পয়সার দিকেই আসছি রে বাবা। বেবি লজ্জা কি আছে, চলো আমরা খেয়ে আসি। আমি না খাইতে যাবো না, আমি টাকা নিবো।
কি ব্যাপার বুঝলাম না। আমি আসছি ওকে পটায় খাওয়ার জন্য, ও এখন আমাকে পটাইতে চাইতেছে, ব্যাপারটা কি বুঝতে পারতেছ না? বেবি কিছু বলতেছো না? বেবি কি বলবো বেবি, কিছু বলতেছি না। তোমার বেবি না? হ্যাঁ বেবি। বেবি আমার কাছে তো টাকা নাই রে। শালা চান টাকা প্রেম করতে এসে ইয়ং ছেলের সাথে টাকা নেই। বেবি কিছু বলছো না? কইছি আমার কাছে না চেক আছে, এখন যাইতে পারবো না বেবি। আমার কিছু টাকা দাও, ধার দাও, আমি বিকেলের মধ্যে তোমাকে দিতে চাও, কথা দিলাম। বেবি ঠিক আছে দেওয়া তো যায়, কিন্তু আমার কাছে আছে অল্প টাকা। দাও না তো বেবি না। আমি চলবো কি করে? চালাই দেবো পরে 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 চালাই দেবো। ওকে বেবি দিবা তো? টাকাটা নিয়ে নয় না, পরে দিমনি দিসনি কেমনে দেই। হ্যাঁ হ্যাঁ দিমো 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 কইছি দিমো, কথা দিছি না, তোমার বিশ্বাস করো না। হ্যাঁ বেবি বিশ্বাস তো আছেই। আচ্ছা তাহলে টাকা কি বেবি কি দেখতেছ এরকম করে? টাকা কো? টাকা না নাই? টাকা তো বেবি বলছে আমার কাছে নেই না, কিছু টাকা আছে আর কি। দাও না কই রাখছ, পটেটো পটেটো নিয়ে আহ নাই বেবি। না বেবি মাসে হার কিপটে টাকাটা নিয়ে নয় পরে দেখে ভালো। বুঝলাম না শালা কি শুরু করছে, এখন তো সে আমার টাকা খুঁজছে। কিছু কইলা বেবি? না বেবি কি বলবো বেবি। দেও না বেবি আমার তারা আছে। বেবি বেবি উই দেখো কি, আরে সেই খারাপ পর 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 টাকাটা দিয়ে দাও আসুন পরে। দাও না গো। আচ্ছা বেবি দেখো তো ওইদিকে কে যাইতেছে। হ্যালো, হ্যাঁ আমি একটু কলেজে আসি তো, আমি একটু পরে আসতেছি তোমার সাথে দেখা করার জন্য, এখন রাখো। ওই বেবি তোমার কি খুব ক্ষুধা লাগছে বেবি? ও বেবি আমার খুব ক্ষুধা লাগছে বেবি। হ্যাঁ বেবি বে 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 ওই যে দেখো কি ওইটা দেখছো, ওই যে 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 দেখো দেখো ওই যে ওই যে ওই যে ওই যে ওই কিছু তো দেখো ওই ওই যে 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 ওই কিছু তো দেখো ওই তুমি দেখতে পাও নাই? না দেখো না একটু বাবা, ওই ওইখানে তো কেউ নাই বা কিছু নাই না। তোমার না বান্ধবী ফোন দিছিল, তুমি যাও গা। আচ্ছা ঠিক আছে আমি যাই, ওকে আবার পরে দেখা হবে। আজকের দিনের ইনকাম হয়েই গেল। হ্যালো, হ্যাঁ বাবি আসতেছি বাবা, এক মিনিট, আধা মিনিট, এক সেকেন্ড, এসে পড়ছি বোধহয়। হ্যাঁ আসতেছি বেবি, গাকে জাক করে লই পরে বুঝুন। হ্যাঁ বেবি আমার খাওয়া শেষ, এই নাও তোমার বাটি। টাকা দিবেন না বেবি? তোমাকে না বলছি বেবি আমার কাছে টাকা নেই। বেবি যাই তাহলে। হ্যাঁ দিদি বললাম রে নে নাকে পারলে বলে দিদি কে এক পুচকা গিয়ে গেল। আমার টাকা কেউ কই নিশ্চয়ই হারামিটার কাজ। ও
গেছি ওর কাছে ধান্দামি করার জন্য, ও আমার টাকাটা নিয়ে গেল। হ্যাঁ, এটা কোনো কাজ করলো? যা, এবার যখন ও আমার ঠকাইছে আমিও এখান থেকে ঠকাবো। এবার ছেলে মানুষ কীভাবে পটাতে হয় সেটাও আমি দেখি না। হ্যালো, হ্যাঁ বেবি, কেমন আছো তুমি? বেবি বেবি, তুমি খাইছো? আচ্ছা বেবি, আমার তো কিছু টাকার দরকার ছিল, এখন কি তুমি টাকাটা দিতে পারবা? আচ্ছা মামি, আমি তোমার সাথে পরে কথা বলতেছি, আমি একটু পরে তোমাকে ফোন দিই, কেমন? বেবি, হ্যাঁ বেবি, কেমন আছো বেবি? বেবি ভালো আছি, তুমি ভালো আছো? এই তো বেবি ভালো আছি। বেবি বসো বসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেবি, তাহলে অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, বেবি কেমন আছো তাহলে তুমি? বেবি আসি ভালো, তুমি কেমন আছো? আমি বেবি অনেক ভালো আছি বেবি। বেবি তুমি খাইছো? ও আমার সুইট বেবি, আমার কথা তুমি খুবই মনে রাখো বেবি। বেবি তুমি জানো না আমি তোমাকে কতটা মিস করি। তাই বেবি? হ্যাঁ বেবি, আমিও জানো না তোমাকে অনেক অনেক মিস করি বেবি। তাই বুঝি? হুম বেবি, তুমি খাইছো? হ্যাঁ বেবি আমি খাইছি। আর তোমার ক্ষুধা লাগছে বেবি? না না না, আমার ক্ষুধা লাগে নাই বেবি। তাহলে তোমার দিনকাল কেমন চলতেছে বেবি? এই তো বেবি যাইতেছে, কিন্তু বেবি আমার না একটা সমস্যা হয়ে গেছে। কি বেবি বলো, আমি থাকতে তোমার কিসের প্রবলেম বেবি? বেবি আমার কলেজের না মানে কিছু টাকা লাগতো। মানে মানে স্লো প্রবলেম, কত টাকা লাগবে বেবি? বেবি আমার না 5000 টাকা লাগবে। বেবি তোমার এইলো 5000 টাকা লাগবে? হ্যাঁ বেবি আমার 5000 টাকা। আচ্ছা বেবি টাকা দেবো তোমাকে, প্লিজ বেবি তুমি কিছুক্ষণ থাকো না আমার কাছে বেবি। বেবি টাকাটা তো আমার এখনই লাগতো। তো দেবো তো বেবি, তুমি তুমি উত্তেজিত হচ্ছ কেন? টাকা তো তোমাকে দেবই বেবি। বেবি তুমি দেখছো না, আসার সময় তো তুমি দেখলে আমি ফোনে কথা বলতেছি, আমার মামি ফোন দিয়েছে। ঠিক আছে বেবি। বেবি তোমার মুখ চোখ কেমন জানি একদম কালো কালো দেখা যাচ্ছে বেবি, তুমি কি খাওয়া দাওয়া করছো বেবি? না বেবি আমি তো খাওয়া দাওয়া করি না, কি করে করব বলো? যে কলেজে টেনশন আমার মাথায় কোনো কাজ করতেছে না। তো বেবি এখনি টাকা লাগবে? হ্যাঁ বেবি আমার এখনি টাকা লাগবে। ও ঠিক আছে বেবি, নাও বেবি, নাও বেবি, এখানে 5000 টাকা আছে বেবি। এখানে 5000 আছে তো? বেবি 5000 টাকা আছে। আচ্ছা বেবি, থ্যাংক ইউ বেবি, সুইট বেবি, বেবি মিস ইউ বেবি, থ্যাংক ইউ বেবি। তাহলে উঠি মা বেবি, সো মাচ, থ্যাংক ইউ দেল বেবি। ওকে বেবি যাই। আচ্ছা ঠিক আছে, বাই বেবি। আচ্ছা ঠিক আছে, আমি উঠি। বেবি আসল কথা বলতে কি আমার না ওরকম ক্ষুধাটা লাগে নাই তো বলবো। বলো কোন সমস্যা? আমার না ক্ষুধাটা লেগেছে জানো, আমার কিছু টাকা দরকার। টাকার দরকার? দিব, টাকা দিব বেবি, টাকাটা আমার এখন দরকার বেবি। বসো কিছুক্ষণ, ততক্ষণ আমরা একটু প্রেম করবো। তুমি তো ঠিকই বলছো, হ্যাঁ প্রেম করবো, সমস্যা নাই, কিন্তু টাকাটা আমার এখনই দরকার। আরে বাবা রে, বলছি তো দিব, তারপর টাকাটা হাতে পেলে তো ভালো। কত টাকা লাগবে? আমার এই ধরো 10000 হলেই হবে। বেবি আসলে আমি তো বাসার থেকে 10000 টাকা নিয়ে বের হই নাই, আপাতত আমি 500 টাকা নিয়ে বের হয়েছি। তুমি এটা বের চলো, পরে আমি 9500 টাকা, না 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 10000 টাকাই দিব। তুমি কিছু বললা বেবি? না বেবি আমি তো কিছু বলি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে না তুমি যাবা। হ্যাঁ চলো বেবি। শুভ 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 শুভ, ফোন ফোন।
করে নে ওই যে জুলি আছে না আর কন্যা মানে তুই আচ্ছা জানি আমার কত না খেয়ে অন্য মানে খাবার বাড়ায় তো বললাম রকি রে দেখলে আমি দেখা করে এলাম আমার তো অহং করে দিল কি রকি বাইরে দেখলে সেইভাবে তুই খোলা পাঠিয়েছি কথা আচ্ছা সমস্যা নাই আমি করবো আচ্ছা যাবো আচ্ছা 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 ব্যাপারটা বুঝতেছি না কেউ আমার একটা ফোনও দেয় না কিছু না শালি কি ব্যবস্থা হয় যে দেখি একটু মজাও নিয়ে পারো নগে নগে পড়লে আমরা দিব শালি শালি ঈদ খোলাই জরুরি জরুরি পাঠাইলো যে জায়গায় আমরা দেখা করি ও এখন তুই চাইল না কিছু করি ভাল লাগতেছে না আরে দোস্ত তুই নে দাঁড়াইছিস কে আর কোস না দোস্ত আইছিল ভিডিও ঘুরবার লেগে তুই কেন নিগাইছ আমিও দোস্ত আছি তো ঘুরবার নিগে বেড়াবে নিগাইছি দোস্ত ফোনে পাই না তোরা তিনজন ইট খোলা দাঁড়িয়ে রইস কি ব্যাপার দোস্ত তুই এই জায়গায় জানাস কি করছে জানাস আমার 5,000 টাকা নিছে তুই জানাস আমার 3,000 টাকা নিছে
আইছো তুমি বন্ধু, এই যে তোর বাবি। কি বাবি রে? তোর বাবি রামা দিবি কে? তোর বাবি দূর হ্যাঁ দূর জানাস কি করছে? তুই কি করছ তোর আগে বেটা? জানাস আমার 5000 টাকা নিছে। তুই জানাস আমার 3000 টাকা নিছে? তুই এঙ্গা গেল না স্যার? তোর বাবি তুই স্যার? তোর বাবি হ্যাঁ না স্যার স্যার বেগের কাছ থেকে টেনে নিছে। তুমি আমার নাম কাছে নিয়ে আর নাই তোর কাছে টেনে নিছে? হাই হাই দোস্ত কি করছ? আমার কাছে তো টেনে নিছে। আসলে ব্যাপারটা কি জানেন? কি ব্যাপার গো? হ্যাঁ এটা খুলা গো। ব্যাপারটা কি মানে আমার একটা বান্ধবী আছে না, আমার এরকম আর কি করতে বলছে না, আমি এজন্য পরিস্থিতি ছিল। যাই হোক আপনাদের কাছে সরি। আরে না আমি দিয়ে দিছি, আমি বাড়িতে নিয়ে যাবো। হাসা কথা কইছ? আমিও বাড়িতে নিয়ে যাবো। তোর ভাবি আগে স্যার স্যার তোর ভাবি আগে হাসা কথা কইছ? আমি কতদিন থেকে বেজা দিয়ে